যখন ঘুম থেকে উঠে বাগানের কাছে আসি আর এরকম সুন্দর সুন্দর ফুল দেখতে পাই, তখন মনে হয় যে না, আমার পরিশ্রমটা সত্যিই সার্থক হয়েছে। কারণ অনেক কষ্ট করে মাটি জোগাড় করে, গাছপালা লাগিয়ে, গরুর খাওয়ার হাত থেকে বাঁচিয়ে অনেক কষ্টেই ফুল ফোটে, আর এই ফুল দেখলেই মন যেন ভরে ওঠে। তাই ভাবলাম বেল ফুল থাকতে থাকতে পড়ে যায়, তাই পড়ে যাওয়ার আগে এটাকে যদি আমি নিয়ে রাখতে পারি জলের মধ্যে, তাহলে বেশ ভালোই হবে, আর ঘরের থেকে খুব সুন্দর গন্ধও বেরাবে। তো সেটাকে আমি তুলে নিয়েছি বাটিতে জলের মধ্যে, আর এখানে খুব সুন্দর অ্যাডেনিয়ামও ফুটেছে, আর এখান থেকে নয়নতারাও নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নিয়ে ঘরের একটা জায়গায় রাখবো, যাতে খুব সুন্দর একটা স্মেল ঘর থেকে বেরায়, আর জলের মধ্যে দেখতেও বেশ ভালো লাগছে। তো নিয়ে এসে আমি পাবু টেবিলের মধ্যে রেখে দিয়েছি, যাতে এখানে থাকে। এরপর চলে এসেছি আমি জবা ফুল ছিঁড়তে। না, এটা পুজোর জন্য না, এটা আমি অন্য কাজে লাগাবো। পুজোর ফুল তো বাবু সকাল সকাল পেড়ে রাখে, আর এই সেই পছন্দের ফুল যেটা অনেক কষ্ট করে আমাকে জোগাড় করতে হয়েছে, এই ঝুমকো জবাটা। আর এখান থেকে নিয়ে নিলাম একটা অ্যালোভেরা। তো এবার চলো দেখা যাক এটা দিয়ে কী হয়, আর এটা দিয়ে একটা প্যাক বানাবো। কালকে একটু মেথিটা ভিজিয়ে রেখেছিলাম, তাই ভাবলাম এটা দিয়ে আজকে একটা প্যাক বানিয়ে নিই, আর সব কিছু একসাথে পেস্ট করে এরকম কনসিস্টেন্সিটা হয়ে গেল। আর সবাই বলে নাকি কোনো প্যাক মাখার আগে চুলের জ্বরটা ভালো করে ছাড়িয়ে নিতে, যেন চুলটা ভালো করে আঁচড়ে নিলাম, তারপর এক ঘন্টা রেখে স্নান করে চলে এলাম। আর আজকে হলো আমাদের একটা নিমন্ত্রণ, মানে বাড়ির সবার নিমন্ত্রণ, পাশের বাড়ির ভাইজির মুখে ভাতে। তো যাই হোক, আমি আর মা যাবো, এখন তো আর দিদি নেই, এখন আমি আর মা যাবো। তো যাই হোক, স্নান করে এসেছি, যতই গরম পড়ে যাক না কেন, তার মুখে একটা টান টান ভাব লাগে, এই জন্য স্নান করে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, আর তারপর রেডি হয়ে গেছি। দেখো কি সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি, না আমার নিজের ভালো লেগেছে, তাই আমি বললাম সুন্দর, এবার তো তোমরা বলবে। দরজাটা দিয়ে দিদা আসছে, আজকে সাজুগুজুটা সুন্দর আমি নিজে এই জন্য বললাম, কারণ আজকে পড়েছে মায়ের শাড়ি। মা যেদিন প্রথম কিনেছিল এই শাড়িটা, আর যেদিন মা প্রথম পরেছিল, এই দুদিনই ভেবেছিলাম শাড়িটা আমাকে পরতেই হবে, তাই আজকে মায়ের শাড়ি দিয়ে সাজুগুজু করে নিলাম। আর এই যে পাশের বাড়ির ভাইজি, ও আমার ব্লগে আসতে খুব ভালোবাসে, এই জন্য মাঝে মাঝে বলে পিপি ভিডিও করো না। তো যাই হোক, ভাইজিকে নিয়ে আর মায়ের সাথে চলে এলাম সেই নিমন্ত্রণ বাড়িতে, মানে পাশের বাড়ি ভাইজির মুখে ভাতে। আর এই যে সবাই মিলে এখানে আছে, আর মা এখন গিফট দিতে চলে এসেছে, কিন্তু ছোট্ট পুচকি এত লোক দিয়ে কান্নাকাটি হচ্ছে, ও কারোর কাছে থাকতে চাইছে না। আর আমরা আসার আগেও সাজুগুজু করেছিল, কিন্তু গরমের জন্য ও চেঞ্জ করে নিয়েছে। আর দেখো কাঁদতে কাঁদতে ডিগবাজিকে শুয়েই পড়েছে। তাই আমি একটু বাইরে চলে এলাম, আর দেখি পাশে দাদা বৌদি আর পিপি সবাই দাঁড়িয়ে আছে। আর একবার পুচকিকে দেখতে এসে দেখলাম ওর বাবা ওকে কোলে নিয়ে বসানোর চেষ্টা করছে, আর নেমে দেখলাম আর এক বৌদি আর ভাইপো সেও আসছে। তো আমি এখন যাচ্ছি নিচে, কারণ বাড়ির সবাই আর পাড়ার কাকিমারা সবাই আছে। আর এই যে কাকিমারা সব চার কাকিমা লাইন দিয়ে বসে পড়েছে, আর এই শুভ অভি ভাই আর আমাদের ছোট্ট নীলু, ওরা সব লাইন দিয়ে বসে আছে। আর এখন একটু ভিড় আছে যেহেতু এই সময়টা খাবার টাইম। আর এখানে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার, এই সুন্দর প্যান্ডেলটা, মানে প্যান্ডেলে আমরা বিভিন্ন রকম দেখেছি, কিন্তু এত সুন্দর ডিজাইন করা, মানে এত সুন্দর আঁকা, বেশ ভালো লেগেছে আমার এই ডিজাইনটা। তো যাই হোক, সবাই উঠে পড়ছে। আরে দেখো পিপি হাত দেখাচ্ছে, অনেকক্ষণ বলছিলাম যে পিপি একটু হাত দেখা, তো অনেকবার বলার পর পিপি এখন হাত দেখাচ্ছে। আর এখন যাই গিয়ে সামনেটা দেখি, কারণ অনেকটা লাইন পড়ে গেছে, তাই ভাবছিলাম পরে যাব, কিন্তু দাদা বললো যে এখন মোটামুটি ফাঁকা হচ্ছে, তো গিয়ে দেখতে। তো চলো যাওয়া যাক। এবার আস্তে আস্তে আমরা ঢুকছি, কিন্তু সবাই বেরাচ্ছে। আর এই যে পাশের বাড়ি কাকা কাকিমা, কাকিমা তো কাকার সাথে গল্প করতে ব্যস্ত, আমার ভিডিও দিকে কাকিমা তাকাচ্ছেই না। তো যাই হোক, আস্তে আস্তে ঢুকি, আর এই শুভ কবি বসে পড়েছে, আমার মনে হচ্ছে একদম পিছন দিকেই বসতে হবে। ও পাখাটা ওই কোণে না, একদম হাওয়া পাচ্ছি না, কিন্তু বসছি কাকিমা, তোমাদেরকে আমার ভিডিও দেখিনি, তো বসবো। তারপর সিট পেয়ে বসে পড়েছে একদম লাস্টের দিকে, আর চুল বেঁধে কাপড় একদম কোমরে গুঁজে নিয়েছি, এবার খাওয়া দাওয়া শুরু করতে হবে। যে আর দেখতে দেখতে প্লেট এসে গেছে, আর সাথে সাথে চলে এসছে গরম ভাত ডাল। এদিকে নীলও খেতে শুরু করে দিয়েছে, কিন্তু আমার এখন সব জিনিস আসেনি, তাই এখন ওয়েট করে যাচ্ছি। দাদা আমাকে চিপসটা একটু বেশি দিও, আর একবার দাও। এই ভাত ডাল আর চিপস সবজি দেখে এখন আমি খাওয়া শুরু করছি, এর সম্বন্ধে ডিস্টার্ব করলে আমার আর পেট ভরবে না। তো যাই হোক, অনেক কিছু হয়েছিলো, পটল চিংড়ি থেকে শুরু করে মাংস সব কিছু খেয়ে এখন তোমাদের লাস্টে দেখাচ্ছি চাটনি পাঁপড় আর মিষ্টি। তো খুব ভালো খাবার দাবার হয়েছিল, আর সাথে নিয়ে চলে এসেছি আইসক্রিম, সেটা দেখাতে পারলাম না, সেটা রয়েছে হাতে, এই যে কাকিমার হাতে আইসক্রিমের হাজি বলাটা, যেটা আমি দেখাতে পারলাম না, তো আমিও নিয়ে নিয়েছি, বাদ দিইনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন সবাই মিলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ বেলা প্রায় চারটে বাজতেই যায়।
আর এখন বাদবাকি সবাই খেতে বসবে। তো সবাই দেখো লাইন দিয়ে যাচ্ছি আমরা। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।